অভয়কান্তে বদল হয়েছে এফআইআরও। তালা থানাতেই বদল করা হয় এফআইআর এর কপি, তালা থানাতেই রয়েছে হয়েছে তথ্য বদল, পরিবর্তন করা হয়েছে একাধিক নথিও। আদালতে এমনটাই দাবি সিবিআই এর। সিবিআই এর তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে অভয় ধর্ষণ খুলের মামলায় এফআইআর বদলও হয়েছে, তালা থানাতেই বদল হয়েছে এফআইআর এর কপি, তালা থানাতেই তথ্য বদল। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। পরিবর্তন করা হয়েছে একাধিক নথিও, এমনটাই আদালতে দাবি করলো সিবিআই। অভয়কাণ্ডের তদন্তে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ঘটনায়। এবার যে তথ্য উঠে আসছে তা অত্যন্ত বিস্ফোরক। অভয়কাণ্ডে বদল হয়েছে এফআইআরও, তালা থানাতেই বদল করা হয় এফআইআর এর কপি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তালা থানাতেই তথ্য বদল হয়েছে, পরিবর্তন করা হয়েছে একাধিক নথিও, এমনটাই আদালতে দাবি করেছে সিবিআই। আর এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই, তার মাথায় ধরে দশটা মাথা নেই তিনি সেই ধরনের কাজ করবেন। আমাদের কাছে স্পষ্ট খবর আছে, আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্রে খবর আছে, তারা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে, ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে, ম্যাডাম বলেছেন এটা করতে হবে। তাই তারা থানার ওসি আসল অপরাধী নয়, এবার অভয়া খুন ও ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করলো সিবিআই। সিজিওতে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। অন্যদিকে এই নিয়ে টানা চার দিন সিজিওতে হাজিরা দিলেন ফরেন্সিক মেডিসিন আধিকারিক অপূর্ব বিশ্বাস। আরজিকরের মর্গের এক কর্মীকেও তলব সিবিআই এর। একে একে সিজিওতে ডাক পড়ছে উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের। এর আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পালকে। আর এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক সুশান্ত রায়কেও তলব করলো সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সন্দীপ ঘনিষ্ঠ চক্ষু রোগ বিশেষজ্ঞ সুশান্ত রায় উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত। 9 আগস্ট আরজি করেছিলেন তিনি থ্রেড কালচারের অন্যতম পুরোধা সুশান্ত রায়। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছে সুশান্ত পুত্র সৌত্রিকেরও। উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার নেপাল অবধি পৌঁছে গেছে, নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। সব মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো। বুধবার দুপুর 1:30 নাগাদ সুশান্ত রায় সিজিওতে হাজিরা দেন, প্রায় 4 ঘন্টা পর তিনি বেরিয়ে যান। সুশান্ত রায় ও তার ছেলে সৌত্রিক রায়কে নিয়ে কর্তৃপক্ষকে বারবার সতর্ক করেছিলেন জলপাইগুড়ির সমাজকর্মী অঙ্কুর দাস। জবাব চায় বাংলায় তিনি জানিয়েছিলেন সে কথা। ভাবে আমরা বিগত দিন অভিযোগ করেছিলাম এবং জলপাইগুড়ির বিভিন্ন চিকিৎসকরা অভিযোগ করেছিল, এমনকি অভিযোগ করার কারণে ডাক্তার সুশান্ত রায়ের অঙ্গুলি হেলনে তৎকালীন সুপার কে জলপাইগুড়ির সিওমোসকে পর্যন্ত ট্রান্সফার হতে হয়েছে। অবশেষে সুশান্ত রায়কে সিবিআই তলব করায় খুশি তিনি। সিবিআই আজকে ডাক্তার সুশান্ত কুমার রায়কে ডেকেছেন, এটা আমাদের কাছে অবশ্যই ভালো খবর। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে ইতিপূর্বে আমি বলেছিলাম যে ডাক্তার সুশান্ত কুমার রায় এবং ওনার পুত্র সৌত্রিক রায় দুইজনে হেন অপকর্ম নেই পারেন না, তত্ত্বপ্রমাণ লোপাটের সাথে সরাসরি যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত কুমার রায় এবং তিলোত্তমা খুনের সাথে সরাসরি যুক্ত ডাক্তার সুশান্ত কুমার রায়ের পুত্র সৌত্রিক রায়। এদিকে সিজিওতে জিজ্ঞাসাবাদের পালা চলছেই। বুধবার টানা 4 দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজিকরের ফরেন্সিক আধিকারিক অপূর্ব বিশ্বাস। ময়না তদন্তের সময় কারা ছিলেন, কিভাবে হয়েছে, তাদের নির্দেশে এই ঘটনা, এই ময়না তদন্ত হয়েছে, এই গোটা ঘটনা জানার জন্য কিন্তু আজকে আবারও অপূর্ব বিশ্বাসকে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকরের মর্গের কর্মী সন্তোষ মল্লিককেও। ঘটনার দিন মর্গের টেবিলে দায়িত্বে ছিলেন তিনি, 1 ঘন্টা পর সিজিও থেকে বেরোন সন্তোষ মল্লিক। আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গে ইনচার্জ আপনিই ছিলেন,
ময়নার তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক, আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাতে হয়েছে, পেপার ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আমি ওইখানে প্রতিদিনই প্রায় অভয়াকাণ্ডে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক একটা তথ্য সামনে আসছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন, এবার কার পালা? রিপাবলিক বাংলা। দুর্নীতি আর দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে এই পাহাড় প্রমাণ দুর্নীতির শেষ কি এবার সিবিআই এর হাত ধরে? আর্জিকর কাণ্ডের পরে এই নজরে উত্তরবঙ্গ লবের কেন্দ্রে থাকা সুশান্ত রায়, ইতিমধ্যে তাকে তলব করেছে সিবিআই। সামনে আসছে সুশান্ত রায়ের একের পর এক দুর্নীতির কারনামা। আর্জিকর কাণ্ডে সিবিআই এর নজরে চিকিৎসক সুশান্ত রায়। উত্তরবঙ্গ লবির অন্যতম এই সদস্য সুশান্ত রায়কে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগের পাহাড়। উত্তরবঙ্গের করোনা সময়কালের ওএসডি অর্থাৎ অফিসার স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর্চিকর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সময় যত এগোচ্ছে খুলছে সুশান্ত রায়ের দুর্নীতির খোলস। ওনার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। কোভিডের সময় থেকে তিনি যখন ওএসডি ছিলেন, কিভাবে নিযুক্ত হয়েছিলেন জানি না, পাবলিক হেলথের তিনি মানুষ নন। আমরা মনে করি এই সমস্তটাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাই একটা হচ্ছে যে অপরাধের চক্র তৈরি করেছে, এদের অভয়ার এই নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে যে হত্যা, এই অপরাধ চক্রটা এর জন্য দায়ী। এখানে শেষ নয় সুশান্ত রায়ের কারনামা। থ্রেড কালচারের এক নতুন কাহিনী শোনাচ্ছেন খোদ উত্তরবঙ্গের মেডিকেলের চিকিৎসকরাই। এসপি দাস, শ্যামাপদ দাস, এ হচ্ছে একদম থ্রেড কালচারের শীর্ষে। তার নিচে কটা নাম ছিল? তার নিচে কিন্তু সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, সৌরভ পাল, এরপরে শুরু হলো নিচের দিকে। এইভাবে কিন্তু আমরা পড়াশোনা করতে অভ্যস্ত, কোনোদিন যে থ্রেড কালচারের এরকম একটা আমাকে ক্লাসিফিকেশন পড়তে হবে, এটা একটা লজ্জা, সামাজিক লজ্জা। এরা অনেক দিন ধরে এই কাজ করে যাচ্ছে, এরা থ্রেড কালচারের চূড়ান্ত পর্যায়ে। এদের নামে যদি 2022 সালে আমার কাছে প্রমাণ আছে যে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত লোকেরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, তার এগেনস্টে এফআইআর হয়ে রিকোয়েস্ট করা হয়েছে, প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, আজও পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কারণ তারা সবাই থ্রেড কালচারটাকে প্রমোট করেছে। শুধু কি চিকিৎসক, হাসপাতালের কর্মচারীরাও চাক্ষুষ করেছেন কিভাবে সুশান্ত রায়ের মতো দুর্নীতিগ্রস্তদের মদতে বছরের পর বছর জাল বিস্তার করেছে দুর্নীতি চক্র। 2011 সাল থেকে সুশান্ত রায় হচ্ছে উত্তরবঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গের থ্রেড কালচার, স্বাস্থ্য দপ্তরের যত রকম দুর্নীতির আছে তার প্রধান এবং অন্যতম মাথা হচ্ছে ডাক্তার সুশান্ত রায় এবং তার পুত্র সত্যিক রায়। হ্যান্ড স্যানিটাইজার হোক, মাস্ক হোক, N95 হোক, পিপি কিট হোক, যত কিছু আছে, সুশান্ত রায় বেআইনিভাবে একটা শিলিগুড়ির সংস্থাকে যোগ করে তার ছেলের নামটাকে সেটার মধ্যে ঢুকিয়ে একাধারে উনি ওএসডির দায়িত্ব পালন করেছেন, একাধারে বাজার মূল্য থেকে প্রচুর বেশি দামে জিনিসপত্র ক্রয় করেছেন সমগ্র উত্তরবঙ্গব্যাপী, এবং সেই ব্যবসার মূল পার্টনার হচ্ছে সত্যিক রায়। যদিও মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমার তরফ থেকে কোনো বক্তব্য বলছি, কোনো জিনিস কলেজের তরফ থেকে কেনা হয়নি, কোনো জিনিস কলেজের এন্ড থেকে কেনা হয়নি। আর কতদিন এভাবে দুর্নীতির চক্রব্যূহ রচনা করবে দুর্বৃত্তরা? এবার কেন্দ্রীয় এজেন্সি সেই চক্র ভেঙে ফিরিয়ে আনবে স্বাস্থ্যের সুস্বাস্থ্য, আশার আলো খুঁজছেন আমজনতা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।